আজ তোমাদের আরশোলা তাড়ানোর এমন একটি উপায় বলবো যেটা খাটনি ছাড়াই তোমাদের বাড়িতে যদি আরশোলা হয়ে থাকে সেটি সহজেই চলে যাবে আর ফিরে আসবে না। খুবই সহজ এবং খুব ভালো একটি উপায় এই ভিডিওতে আজ তোমাদের শেয়ার করছি, তাহলে চলো দেখি। এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল ব্লগসে। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার অনেক কিছুই আমরা করি, বাস্তুদোষ দূর করি, সব কিছুই করি, কিন্তু তার সাথে সাথে আমরা যেখানে বাস করছি সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও কিন্তু আমাদের খুবই দরকার। তাতে মন ভালো থাকে, বাস্তুদোষ কাটে এবং আমাদের শরীর স্বাস্থ্যও ভালো থাকে। তো আজকে একটু ডিফারেন্ট একটা ভিডিও তোমাদের শেয়ার করছি, সেটা হচ্ছে আরশোলা। আরশোলা প্রত্যেকের বাড়িতে হয়, আরশোলা এমন একটা জিনিস হচ্ছে, আর এমন একটা পার্টিকুলার সময়, মানে ঠিক গরমের সময়, বর্ষার সময় প্রচুর আরশোলা হয়ে যায়। ছোট আরশোলা, বড় আরশোলা এবং নানান রকমের পোকামাকড়ও আমাদের ঘরে, বিশেষ করে রান্নাঘরে আসে। আর এই যে পোকামাকড় রান্নাঘরে হওয়া কিংবা আরশোলা হওয়া, এটা কিন্তু বাস্তুদোষও হয়ে যায় এতে। তো এটাকে দূর করা ভীষণ ভীষণ দরকার হচ্ছে। কিন্তু আমরা যখন এই কেমিক্যাল জিনিসগুলো ইউজ করি, ধরো স্প্রে করব, কোনো কেমিক্যাল স্প্রে করব, তখন কি হয়, আমাদের বাসনপত্র, জিনিসপত্র যা কিছু আছে সেগুলো সরিয়ে দিতে হয়, খাবারের জিনিস আছে হয় ঢেকে দিতে হবে নয় সরিয়ে দিতে হবে, ভীষণ খাটনি এইভাবে আরশোলাকে পরিষ্কার করা কিংবা আরশোলা তাড়ানো। তারপর ওষুধ, এই যে কেমিক্যাল দেওয়া স্প্রেগুলো আমরা দিই, তাতে হয়তো কোনো রকম খাবার দাবারে চলে গেলে আমাদের শরীরের জন্য ক্ষতি হতে পারে। তো আজ আমি তোমাদের দুটো ভীষণ ভালো উপায় শেয়ার করব, তাতে তোমাদের কোনো জিনিস সরাতে হবে না, কোনো বাসনপত্র বলো জিনিসপত্র যা আছে সেগুলো সরানোরও দরকার হবে না, কিন্তু আরশোলা সরে যাবে, ওখান থেকে আরশোলা সরে যাবে, পোকামাকড় সরে, মানে যা হয়ে হয় কিংবা যেগুলো হয়ে আছে সেগুলো পালিয়ে যাবে, আর সাথে সাথে যেটা হচ্ছে তোমাদের খাটনিটাও কম হবে। তো আরশোলা তাড়ানোর এই নাড়ু বানানোর জন্য আমাদের লাগবে অ্যারারুট। অ্যারারুট আমরা জানো অনেকেই একটি মাড়ের মতন হয়, যেটা জামা কাপড়ে মার দিতে কাজে লাগে, কিংবা অ্যারারুট আরও অন্যান্য মিষ্টি বানানো অনেক কিছু কাজে লাগে। এই অ্যারারুট লাগবে এক চামচ, আর নেবে বোরিক অ্যাসিড পাউডার। এটা যে কোনো ওষুধের দোকানে তোমরা পেয়ে যাবে খুব সহজেই, আর দাম বেশি হয় না, এই এক প্যাকেটের দাম 30 টাকা মাত্র। আর অ্যারারুট তোমরা 5 টাকা 6 টাকার তোমরা 50 গ্রাম অ্যারারুট পেয়ে যাবে। 50 গ্রাম অ্যারারুট আনলে অনেক মাসে 3-4 বার তোমরা তৈরি করে নিতে পারবে। তো দেখো এখানে এক চামচ আমি অ্যারারুট নিয়েছি, আর নিয়ে নেব এখানে 2 থেকে 3 চামচ বোরিক পাউডার। তো আমরা এখন তৈরি করব নার, এই আরশোলাকে তাড়ানোর জন্য নাড়ু। আমরা নিজেরা অনেক নাড়ু খাই, এবার আরশোলাকেও নাড়ু বানিয়ে খাইয়ে তাকে এবার তাড়াতে হবে। তো তার জন্য আরশোলার জন্য এবার এই বোরিক পাউডার আর অ্যারারুট মিশিয়ে নাড়ু তৈরি করব। তো খুব ভালো করে মিশিয়ে নেবে। এই যে অ্যারারুট, অ্যারারুট কিন্তু আরশোলারা সহ্য করতে পারে না, আরশোলা খেতে আসবে কিন্তু যদি আরশোলা একবার খায় তারপর কিন্তু তার সেই অ্যারারুট সহ্য হয় না, আর তাদের পেটে কষ্ট হয় যখন, তারা পালায় তখন। তো এই জন্যই অ্যারারুট আর বোরিক পাউডার দিয়ে নাড়ু তৈরি করতে হবে। এইবার অল্প জল মিশিয়ে মিশিয়ে খুব সুন্দর করে আটা মাখার মতন মেখে নেবে এটাকে। তো দেখো খুব সুন্দরভাবে আমি এটা মিশিয়ে মেখে নিয়েছি। রেশিওটা যে নিয়েছি আমি, মাপটা মনে রেখো, 1 চামচ অ্যারারুট যদি হয় 3 চামচ মতন বোরিক পাউডার নেবে, নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে। যদি একটু মাখতে অসুবিধা হয়, অ্যারারুট তো জমে মতন যায়, কেমন একটু মাখতে অসুবিধা হয়, সামান্য একটু ময়দা মিশিয়ে নিতে পারো যদি তোমাদের মাখতে অসুবিধা হয়। অল্প একটু ময়দা মিশিয়ে এবার নাড়ু তৈরি করে নেবো এগুলোকে। তারপর এর মধ্যে আর একটা জিনিসও দিতে হবে। তো চলো সব আগে নাড়ু বানিয়ে নিই। তো এই বোরিক পাউডার আর অ্যারারুট মিশিয়ে ছোটো ছোটো এরকম নাড়ু তৈরি করবে। যে কটা জায়গায় তোমরা দিতে চাও সেইরকমভাবে এইভাবে নাড়ু তৈরি করে নেবে। আর এইগুলো বানিয়ে সবচেয়ে সুবিধা কী হচ্ছে, তোমাদের কোনো জিনিস সরাতে হবে না রান্নাঘর থেকে, শুধু রান্নাঘরে তোমার জায়গায় জায়গায় এগুলোকে রেখে দিতে হবে, কোনো কিছু সরানোর দরকার নেই। তবে হ্যাঁ, আরশোলাগুলো পালিয়ে গেলে তখন কিন্তু রান্নাঘরটা অবশ্যই একটু পরিষ্কার করে নিতে হবে। এইবার দেখো একটু চিনি নিয়েছি, কারণ চিনিটা এই কারণেই নিচ্ছি যাতে চিনির স্বাদে আরশোলাগুলো যেন এর কাছে আসে আর এগুলোকে খায়, আর খেয়ে যেন তাদের পেটে কষ্ট হবে তখনই তারা পালাবে। তো সেই জন্যে অল্প একটু চিনি মিশিয়ে নেবে। আর চিনি মেশালেও হয়, না মেশালেও হয়, না মেশালেও হবে, পালাবে, এমনি রেখে দিলেও পালাবে, তবে চিনিটা মিশিয়ে নিলে লুকিয়ে থাকা আরশোলাগুলো এসে এগুলোকে খাবে আর পালিয়ে যাবে। সেই জন্য সেই লুকিয়ে থাকা আরশোলাগুলোকে তাড়ানোর জন্য সামান্য একটু চিনির গুঁড়ো এটার মধ্যে আমি মিশিয়ে নিলাম। এইবার দেখো কি করব, এই নাড়ুগুলোকে শুধু তোমরা কি করবে, জায়গায় জায়গায় রেখে দেবে, যেখানে যেখানে মনে হয় আরশোলা আছে
আরশোলা আসতে পারে কিংবা আরশোলা আছে সেই সমস্ত জায়গায় এইভাবে একটা করে নাড়ু শুধু রেখে দিতে হবে। দেখো তোমাদের কোনো জিনিস সরানোর দরকার নেই, কোনো কিছু সরিয়ে, সাধারণত আমরা যখন স্প্রে করি আমাদের সব কিছু কিন্তু সরিয়ে স্প্রে করতে হয় জিনিসপত্র, এটাই তোমাদের সরানোর দরকার নেই কিচ্ছু, যেখানে যা জিনিস আছে থাকুক, শুধু এই নাড়ু বানিয়ে একটা করে রেখে দিতে হবে তোমাদের। আর এই নাড়ু প্রত্যেক সপ্তাহে কিংবা 10 দিন পর, 15 দিন পর পর একটা করে এরকম নাড়ু তৈরি করে করে রেখে দেবে, তাহলে দেখবে আর জীবনে কোনো দিন আর আরশোলা তোমাদের ঘরে ঢুকবে না এসে। তো এইভাবে দেখো আমি জায়গায় জায়গায় নাড়ু রেখে নিয়েছি, আর আমি এই ভিডিওটা করব বলে আমি অনেক দিন ধরে আমি ঘরে ক্লিন আপও করিনি, যাতে আমি তোমাদের এই ভিডিওটা সাক্ষাৎ দেখাতে পারি যে আরশোলা আসলে এবং এই নাড়ুগুলো খেলে তাদের কি হয়। তো এরকম আমি সব জায়গায় যেখানে যেখানে আরশোলা আসতে পারে সেই সমস্ত জায়গায় আমি এই নাড়ুগুলো দিয়ে দিয়েছি। দেখো এই নাড়ুগুলো দেওয়ার 2-3 ঘন্টা পরে দেখো লুকিয়ে থাকা আরশোলাগুলো ঠিক চলে এসছে, দেখেছো সব লুকিয়ে থাকা ছোট থেকে ছোট আরশোলাগুলো বেরিয়ে এসছে, এসে ব্যাস এই নাড়ু খেতে আরম্ভ করেছে। যেই এই নাড়ুটা খাবে দেখবে কিছুক্ষণ পরেই ওরা একটু ঝিমিয়ে যায়, তারপরেই ওরা পালিয়ে যাবে, বাইরের দিকে চলে যাবে, গিয়ে মরতে হলেও এরা বাইরে বেরিয়ে সব মরে যায় না, একদম পালিয়ে যাবে। তো এই দেখো এই যে খাওয়া আরম্ভ করলো, 3-4 দিন পর তোমরা দেখবে একটাও আরশোলা সেই জায়গায় আর খুঁজে পাবে না তোমরা, এবং পুরো রান্নাঘর থেকে আরশোলা পালিয়ে যাবে। তো এইভাবে তোমরা এই নাড়ুগুলো জায়গায় জায়গায় দিয়ে রাখবে, দেখো কীভাবে খেয়ে কিন্তু ওরা আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে। 2-3 দিন পরে এই জায়গা থেকে জিনিসপত্র বার করে নিয়ে জায়গা সুন্দর করে পরিষ্কার করে নেবে, নিয়ে আবার নাড়ু বানিয়ে রেখে দেবে এরকমভাবে, তাহলে দেখবে তোমাদের আর কোনো ঝামেলা হবে না, কোনো জিনিসপত্র সরিয়ে স্প্রে করা, খাবার জিনিস ঢেকে রেখে স্প্রে করা, এগুলো আর করার দরকারই নেই। তো এই একটা হয়ে গেল নাড়ুর উপায়। এবার দ্বিতীয় উপায়টা বলে দিই, দ্বিতীয় উপায়টাও ভীষণ ভালো হচ্ছে। কী করবে, 2 কপুর নেবে, তবে এই উপায়গুলো পারলে 10 দিন অন্তর অন্তর যদি করতে পারো তাহলে কিন্তু পোকা মাকড় আরশোলা মাকড়সা থেকে চিরতরে কিন্তু তোমরা মুক্তি পেতে পারো। তো এইভাবে কপুর খুব ভালো করে গুঁড়ো করে নেবে, একদম গুঁড়ো করে পাউডার করে নেবে। আমি একটু এখানে তোমাদের ভিডিওতে দেখাতে হচ্ছে বলে আমি একটু শর্টের যে ব্যাপারটা দেখাচ্ছি তোমাদের, তাও মুখে বলে দিচ্ছি সেইভাবে করে নেবে। একদম চেষ্টা করো পুরো ভালো করে গুঁড়ো করে নেওয়ার। এইবার ধূপকাঠি নেবে, যে কোনো ধূপকাঠি তোমরা এখানে নিতে পারো, যে ঠাকুরের সামনে আমরা যে ধূপ জ্বালাই সেই ধূপকাঠির নেবে, সেই ধূপকাঠি নিয়ে সেই ধূপকাঠিটাকেও ধূপকাঠির যে মশলাটা সেটাকে গুঁড়ো করে নেবে খুব ভালো, কপুরের সাথে মিশিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেওয়ার পরে দেখো এটা গুঁড়ো করে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে একটু জল ঢালবে, এর মধ্যে একটু জল দিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবে যাতে জিনিসটা খুব ভালো মতন মিশে যায় জলের সাথে। তো এই কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, 15-20 মিনিট পরে দেখো মিশে গেছে। আমি এখানে আসলে কপুরটা গুঁড়ো করিনি, একদম গুঁড়ো হয়ে গেলে পুরোপুরি মিশে যেত একদম। তো মিশে যাওয়ার পরে এবার এটাকে কি একটু ছেঁকে নেবে। তো এখন দেখো ধূপকাঠির মশলাটাও মিশে গেছে, কিন্তু এটা অবশ্যই ছেঁকে নিতে হবে, না ছেঁকলে এটা স্প্রে করা যাবে না। তো চলো এবার এটাকে ছেঁকে নেব। তো খুব সুন্দর একটি চা ছাঁকনির মধ্যে সুন্দর ভালোভাবে একদম ছেঁকে নেবে, কিংবা একটা কাপড়ের মধ্যেও ছেঁকে নিতে পারো এটাকে। ছেঁকে নেওয়া হয়ে গেলে তারপরে একটা স্প্রে বোতল নেবে, এই স্প্রে বোতলগুলো বাজারে ইজিলি পাওয়া যায়, কিংবা তোমাদের কাছে কোলিন যে থাকে এরকম স্প্রে কোনো বোতল যদি থেকে থাকে তার মধ্যেও তোমরা এটাকে ঢেলে নিতে পারো, নিয়ে এর মধ্যে স্প্রের মধ্যে ঢেলে নেবে। আর এই যে জলটা তৈরি করেছি এইটা তোমরা ড্রেন, আর রান্নাঘরে আমাদের যে ধরো বেসিনের কাছে ড্রেন থাকে কিংবা এমন কোনো জায়গা যেই দরজা থেকে কিংবা যেই জানলার কাছ থেকে আসতে পারে সেই সমস্ত জায়গাও যদি তোমরা এই জল ছিটিয়ে রাখতে দিতে পারো তাহলেও কিন্তু পোকামাকড় আরশোলা আসবে না। তো এই দেখো এইভাবে স্প্রেটা রেডি হয়ে গেল। দেখো এবার চলো দেখাই কীভাবে স্প্রে করবে তোমরা রান্নাঘরে। এইবার এই যে রান্নাঘরে অনেক সময় কভার্ডের ফাঁকে ফাঁকে দেখবে আরশোলা থাকে, পোকামাকড় থাকে, তো সেই সমস্ত জায়গায় স্প্রে করে দিতে পারো, এটা কোনো সরানোর দরকার নেই। এর মধ্যে কপুর আর ধূপকাঠি আছে, কোনো তার জন্য কোনো অসুবিধা হবার কথা না, বাস এইরকমভাবে একটু স্প্রে করে দেবে। স্প্রে করে দিলে এই ধূপকাঠি আর কপুরের গন্ধে পোকা মাকড় আরশোলা আর এই সমস্ত জিনিস আসে না, এবং মাঝে মাঝে এরকমভাবে যদি স্প্রে করে দাও এতে বাস্তুদোষও দূর হয়, যেহেতু কপুর আছে আর ধূপকাঠি আছে বাস্তুদোষও দূর হয়, তার সাথে সাথে এই পোকা মাকড় আরশোলা টিকটিকির ভয়টাও আর থাকে না। তো মাঝে মাঝে বন্ধু
বন্ধুরা, তোমরা দেখে নিলে কিভাবে আরশোলা তাড়াতে পারবে এবং কোনো কিছু না সরিয়ে কোনো তোমাদের খাটনি বেশি হবে না, শুধু জায়গা মতন এই জিনিসটাকে রেখে দিতে হবে। আর যেটা করতে হবে, প্রত্যেক দিন অন্তত এক সপ্তাহ এটা স্প্রে করবে। এটা করলে, এই স্প্রেটা করলে, এই যে তোমার এর মধ্যে ধূপকাঠি কিংবা কপুরটা দেয়া আছে, এটা কিন্তু তোমাদের রান্নাঘরে যদি বাস্তুদোষও থাকে, সেই বাস্তুদোষও কিন্তু কেটে যাবে আরশোলা যাওয়ার সাথে সাথে। তো এই উপায়টা করে দেখো, লাভ হলে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, অন্তত এক সপ্তাহ তোমরা এটা করে দেখো। আর তোমাদের কি ফল পেলে, কি রেজাল্ট হলো, সেটা নিশ্চয়ই আমাকে এসে কমেন্ট করো। আমি তো ফল পেয়েছি, সেই জন্য আমি তোমাদের এটা শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিও আমি শেয়ার করতে থাকবো।